সিম্বা দুপুরের খাওয়া রেডি হয়ে গেছে। এই হচ্ছে ডাল সিদ্ধ আর ওর চিমকিন, সব থেকে প্রিয় জিনিস। উনি লক্ষ্য রাখছেন খাবার ঠিকঠাক মতো দিচ্ছি কিনা। আর সয়াবিন সেদ্ধ করেছি, আর এই গাজর সেদ্ধ, ক্যাপসিকাম সেদ্ধ আর বিন সেদ্ধ, ডিম সেদ্ধ, সাথে একটু সবজি সেদ্ধর জল আর এই টক দই আর ভাত। এখানে অল্প একটু আম। সিম্বাকে আম খাওয়ানো নিয়ে কিছু কথা আছে যেটা ভিডিওর শেষে বলা হয়েছে, তাই তোমরা প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো। ব্যাস, সিম্বার দুপুরের খাবার সাজানো রেডি, এবার ওকে দিয়ে দেব। চলো সোনা, চলো খেতে দেবো এবার। সিম্বাও সাজুগুজু করে রেডি, ওর ছোট দাদা ওকে সাজিয়ে দিয়েছে। ওর গেঞ্জি কেনা হয়েছে কিন্তু এই গরমে আর পরায়নি। সিম্বু বসো, বসো সোনা, আমা বসো। ও কিছুতেই বসতে চাইছে না, ও বসতে গিয়ে একটা বেলুন ফেটে গেছে, ওই ভয়ে এখন আর ও ওখানে বসবে না। দাঁড়াও ভাতটা মেখে খাওয়াই। চিমকিনটা খাবি না? দাঁড়া চিমকিন দি। এই যে চিমকিন, খাও চিমকিন খাও, ভালো চিমকিন ভালো। ও ছোনো রে, খাও। আজকে সিম্বার সব বন্ধুদের জন্য চিমকিন রান্না হয়েছে, চিমকিন ভাত আর সয়াবিন সেদ্ধ। নাচো না। দাঁড়াও সব একসাথে মেখে দি, তুমি খেয়ে নাও। হ্যাঁ, আমি দেখি চিমকিনটা রান্না করছি না তোমার বন্ধুদের জন্য, ওটা দেখে আসি। দেখ ছড়িয়ে ছিটিয়ে সব এক করছিস। এই যে দই, দই খাও, দই খাও, দই খাওয়ার পোকা। এই যে এদিকে আছে, এদিকটা খাও। দাঁড়াও আমি ঘুরিয়ে দিচ্ছি, দাঁড়াও। ওগুলো শেষ হয়ে গেছে, ওগুলো খায় না। দাঁড়াও আম, আম দিচ্ছি, আম এনা। আমাকে এর আগে অনেকে লিখেছেন যে ওকে আম খাওয়ানো উচিত নয়, সিম্বাকে ভালোবাসেন বলে, ওর চিন্তা করেন বলেই লিখেছেন, আমি জানি। আমিও ভয় পেয়ে গেছিলাম শুনে, তারপর আমি ডাক্তারের সাথে কথা বলি। ডাক্তার বলেছেন যে আম খাওয়ানো যাবে, আম খেলে ওদের এনার্জি লেভেলটা বাড়ে, তবে সেটা অবশ্যই ওর হজমের দিকে লক্ষ্য রেখে খাওয়াতে হবে। দাঁড়াও দাঁড়াও, চিমকিনের হাত দেবো, দাঁড়াও। এই না, পুরো হাতটা খাবে না কিন্তু, শক্ত দিকটা তুমি চিবাতে পারবে না। ব্যাস ব্যাস, ছেড়ে দাও ছেড়ে দাও, এটা আর খেতে হবে না।
না মা, এটা আর খায় না, এটা আর খায় না, এটা আর খাওয়া যাবে না।